হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে রয়েছেন ভালোই রয়েছেন, সুস্থ হয়ে রয়েছেন। আজকের বিষয় হচ্ছে, আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, নতুন খুলেছেন, অথবা কিছুদিনে পুরনো, হয়তো বা দেখা গেছে 40, 50, 100 ভিডিও আপলোড করেছেন। তো মূল মুখ্য বিষয় হচ্ছে যে আপনার চ্যানেলের মধ্যে আপনি সাবস্ক্রাইবার কীভাবে গেইন করতে পারবেন এবং ভিউজ কীভাবে বাড়াইতে পারবেন। কোন কাজটি করলে আপনি আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারও বাড়াইতে পারবেন, ভিউসও খুব তাড়াতাড়ি ইনক্রিজ করতে পারবেন, এই বিষয়ে হচ্ছে আজকের ভিডিও। কোন একটি বিষয়ের উপরে যদি আপনি ফোকাস করেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ভিউস অটোমেটিকলি বাড়তে থাকবে। তো সেই বিষয়েই আলোচনা করা হবে, চলুন শুরু করে দিই। আপনারা দেখছেন এমজে ড্রিম টেক, সাথে আছে আমি মিজানো। তো প্রথমে ইউটিউবের একটি আপডেটের কথা বলি। যেমন এই আজকে আজকে সকালেই মেবি আজকে সকালবেলায় একটি আপডেট চলে এসছে, তা হচ্ছে যে ইউটিউবের মধ্যে কমিউনিটি গাইডলাইন্স নিয়ে একটি আপডেট চলে আসছে। তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা না করি, কারণ এই সম্বন্ধে প্রচুর পরিমাণে ভিডিও ইউটিউবের মধ্যে অলরেডি আপলোড হয়ে গেছে। তো এই সম্বন্ধে কথা বলবো না, এত বেশি বাড়াই বলবো না, তো জাস্ট সিম্পল কিছু কথা বলি। তো কী আপডেট আসছে? তো আপডেটটা এরকম যে এর আগে যখন কমিউনিটি গাইডলাইন দিত, তো তারা ডিটেলসে সেখানে বলে দিত না যে আপনি আসলে কি ভায়োলেট করেছেন কমিউনিটি গাইডলাইন্সের, কোন ভায়োলেটটা করছেন সেটা কিন্তু বলে দিত না। এখন সেটা ডিটেলসে বলে দিবে। তো এটা আমি মনে করি একদিক দিয়ে সুবিধা, যদি কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক আসে, তাহলে একদিক থেকে আপনি সতর্ক হতে পারবেন যে এই টাইপের ভিডিও দেওয়া যাবে না, এই টাইপের ভিডিও দিলে সমস্যা আছে, ঠিক আছে। আর যদি দেখা গেছে যে ভুলক্রমে কমিউনিটি গাইডলাইন চলেও আসে, অনেক সময় চলে আসে, কিন্তু চলে আসলো তো তখন কিন্তু আপনি চাইলে সেটা খুব ইজিলিভাবে আপিলও করতে পারবেন। তো চলে গেল এই আপডেট সম্বন্ধে কথা। তো আরও একটি আপডেট আসছে, সেটা হচ্ছে সুপার চ্যাট এবং সুপার থ্যাঙ্কস হিসাবে কীভাবে সুপার চ্যাট এবং সুপার থ্যাঙ্কস দিতে হয়, এই সম্বন্ধে প্রচুর পরিমাণে ভিডিও ইউটিউবে আছে, এই সম্বন্ধেও কথা বলবো না। তো মূল ভিডিওতে ফিরে আসি। তো আপনার চ্যানেলের মধ্যে যদি সাবস্ক্রাইবার এবং ভিউজ গেইন করতে যান, সেক্ষেত্রে মূল ফোকাসটা আপনার কী রাখতে হবে? মূল ফোকাসটা রাখতে হবে হচ্ছে আপনার ইমপ্রেশনের দিকে। তো আমি কেন ইমপ্রেশনের কথা বলতেছি, ইমপ্রেশন কাকে বলে? ইমপ্রেশন হচ্ছে, সাপোজ এক্সাম্পল আপনি একটি ভিডিও ছাড়লেন, তো যখন ভিডিওর মধ্যে ভিডিওটি আপলোড করলেন, আপলোড করার পরে ভিডিওটি কী করবে, 5 জন অথবা 10 জন এমন কারো কাছে পাঠালো, তো তখন সেখান থেকে 5 জন থেকে 2 জন অথবা 1 জনও যদি ক্লিক করলে, 5 জন মনে রাখবেন, কিন্তু আমি বলতেছি 5 জনের কথা, তো 5 জনের মধ্যে যদি 1 জনও ক্লিক করে, তখন ইউটিউব কী করে, আরও মানে সেই 5 জন তো আসেই, তো নেক্সট টাইম যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন ওই 5 জন তো আসেই, সাথে আরও 5 জন যোগ করে 10 জনের কাছে সে আপনার ভিডিওটি শো করে, মানে উপস্থাপনা করে। তো সেখান থেকে সেই 10 জনের জায়গায় যদি দেখা গেছে যে 3 থেকে 4 জনও যদি ক্লিক করে, ক্লিক করে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে, তখন দেখা গেছে যে আরও ওই সেটা 10 জনের সাথে আরও 10 জন যোগ করে 20 জনের কাছে ইমপ্রেশন পাঠায়। তো এইভাবে 10 থেকে 20, 20 থেকে 30, সরি 20 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে আবার 160, এইভাবে করে কিন্তু আপনার ইমপ্রেশনটা কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে। তো ইমপ্রেশন যখন বাড়তে থাকবে, তত মানুষের, অনেক মানুষের কাছে আপনার ভিডিওটি ছড়াইতে থাকবে। তো ভিডিও যত বেশি ছড়াবে, তত আপনার ইউটিউবটার পরিচিতি, সরি আপনার চ্যানেলের কিন্তু পরিচিতিটা বাড়বে, আর পরিচিতি বাড়ার সাথে সাথে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবারও গেইন হবে। যদি আপনার ভিডিওগুলো ভালো হয়, সাবস্ক্রাইবার গেইন হবে এবং পাশাপাশি ভিউসও কিন্তু হবে, ঠিক আছে। যদি একটু ভিন্ন টাইপের ভিডিও যদি বানাতে পারেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি দেখা গেছে আপনার চ্যানেল আপনি নিজেই বুস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু আমি জাস্ট খালি আপনাদেরকে বলতেছি তা না, এটা কিন্তু আমার নিজেরও থিওরি, তো আমি কিন্তু এভাবেই কাজ করি। তো এখন মূল বিষয় কী, মূল কাজটি কী করবেন? মূল কাজটি হচ্ছে প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তো অনেকেই বলেন যে ভাই, এতক্ষণ যে বললাম যে ভিডিও, প্রথমে একটি ভিডিও ছাড়লাম, তো সেখানে ইমপ্রেশন 5 জনের কাছে পাঠাইলো, এরপর আরও একটা ভিডিও ছাড়লাম, তখন 10 জনের কাছে পাঠাইলো, এটা তখনই কাজ করে যখন দেখা গেছে আপনি ভিডিও রেগুলারলি আপলোড করবেন। যেমন সাপোজ এক্সাম্পল, আজকে একটি ভিডিও আপলোড করলেন, তো আপনি যদি দেখা গেছে 1 মাস পরে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু যে 5 জনের কাছে ইমপ্রেশন পাঠাইছিল, ওই 5 জনের কাছে কিন্তু আর পাঠাবে না, আবারও নতুন করে 5 জনের কাছে ইমপ্রেশন পাঠাবে ইউটিউব, ঠিক আছে। তো আপনার তখন কিন্তু আপনার 10 জনের কাছে ইমপ্রেশন পাঠাবে না, তখন শুধু 5 জনের কাছে পাঠাবে,
ঠিক আছে, তাদের ব্রাউজ ফিচার কিন্তু আর দেখাবে না। তো দেখা গেছে পাঁচজনের কাছে যে পাঠালো, পাঠানোর পরে সেখান থেকে একজন মানুষ ক্লিক করলো। তো আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন, আজকে ভিডিও আপলোড করলে তো 2-3 দিন পরে আরও একটা আপলোড করলেন, যখনই আপলোড করবেন তখনই সে আপনার সেই ভিডিওটি এর আগে যে যখন ক্লিক করেছিল তার ব্রাউজ ফিচারে কিন্তু সেটা শো করবে। তো শো করলে সে যখন দেখবে আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে তার, তাহলে তখন আবার সে ক্লিক করবে। তো এইভাবে কিন্তু আপনার দেখা গেছে যে ভিউয়ার্স আছে, ভিউয়ার্স কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো মূল কাজ হচ্ছে ইমপ্রেশন বাড়ানোর মূল কাজ হচ্ছে এবং সাবস্ক্রাইবার এবং ভিউজ গেইন করার মূল কাজই হচ্ছে ভিডিও প্রতিনিয়ত বাড়ানো, মানে প্রতিনিয়ত আপলোড করা, ঠিক আছে, কয়েকদিন পর পর আপলোড করা। দেখেন যদি ডেইলি আপলোড করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আর যদি ডেইলি আপলোড করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সময় নিয়ে আপনি ভিডিও আপলোড করেন, কোনো সমস্যা নেই, তাই নয় কি? তো দেখা গেছে যে অনেকেই বলে যে ভাই 150 ভিডিও আপলোড করে ফেলেছি এখনও চ্যানেলে ভিউ ওইরকম আসে না। তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনার চ্যানেলে হয়তো আপনি 150 ভিডিও আপলোড করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি নিয়ম কানুন মেনে আপলোড করেননি, ইররেগুলারভাবে আপলোড করেছেন। ইউটিউব এখন চাচ্ছে যে তাদের এখানে যে কন্টেন্ট ক্রিয়েটররা আসবে তারা যেন রেগুলার ভিডিও আপলোড করে। রেগুলার যদি ভিডিও আপলোড না করে তাহলে তারা কী করে, সেই চ্যানেলগুলো আর বুস্ট করে দেয় না। খেয়াল করে দেখবেন এমন অনেক চ্যানেল আছে যে রেগুলার ভিডিও আপলোড করে, দেখা গেছে 2-4-5টা ভিডিও আপলোড করলো তাদের চ্যানেল ধুপ ধুপ করে একদম ভাইরাল হয়ে গেছে। দেখা গেছে রেগুলার যদি যখন ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব আপনার ভিডিও বুস্ট করতে বাধ্য। আমি যে ইমপ্রেশনের কথা বললাম, এভাবে যখন আপনি আপনার ইমপ্রেশন বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, তো আপনার 20টা ভিডিও 50টা ভিডিও অথবা 100টা ভিডিওর মধ্যে তো একটা ভিডিও তো ভালো হবে নাকি? নতুন অবস্থা হয়তো সবারই ভিডিও খারাপ হয় ভাই, ঠিক আছে। তো আপনার 100টা ভিডিওর মধ্যে যদি একটা ভিডিও ভালো হয় এবং সেই ভিডিওটা কিন্তু ভাইরালের দিকে চলে যাবে, ঠিক আছে। তো যখনই একটা ভিডিও ভাইরালের দিকে চলে যায় তো তারপরেও যখন আপনি আবার প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকবেন, ঠিক আছে, মানে কন্টিনিউয়াসলি ভিডিও যখন আপলোড করতে থাকবেন রেগুলারলি ইররেগুলারলি না, তখনই আপনার চ্যানেলটি দাঁড়িয়ে গেল। তো মূল কথা হচ্ছে যে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে, একদিন পরে এক সরি একদিন প্রতিদিন ভিডিও আপলোড করেন, অথবা একদিন পর পরে আপলোড করেন, অথবা 3 দিন পর পরে আপলোড করেন, অথবা 1 সপ্তাহ পর পরে আপলোড করেন, অথবা 15 দিন পর পরে আপলোড করেন, অথবা মাসে একটা ভিডিও আপলোড করেন, সেটা দেখার বিষয় না, কিন্তু আপনার রেগুলারিটি মেনটেনটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো নতুন বিষয়ে কথা বলার চেষ্টা করলাম, তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দেওয়ার সাথে সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসৎ কাজ থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।